আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন সৌদি আরবে থেকেই অর্থাৎ আপনি প্রবাসী বসেই এনআইডি কার্ড করতে পারবেন। আপনাদের যাদের এনআইডি কার্ড নাই তাদের জন্য বিশেষ একটা সেবা চালু করেছে গভর্নমেন্ট, অর্থাৎ আপনি সৌদি আরব থেকে এনআইডি কার্ড করতে পারবেন। প্রিয় দর্শক, এই এনআইডি কার্ড করতে গেলে আপনার কী কী তথ্য আপনাকে সংগ্রহ করতে হবে? এক নম্বর, জন্ম নিবন্ধন সনদ, এটা অবশ্যই অনলাইন কপি হতে হবে। পাসপোর্টের ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ফিতা এবং মাথার এনআইডি কার্ডের ফটোকপি যদি থাকে, বিবাহিত যদি আপনি হয়ে থাকেন তাহলে স্ত্রীর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের ফটোকপি, তিনটার যে কোনো একটা হলেই হবে। যদি আপনার ভাই বা অথবা বোন থাকে তাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ছবিটাও সংগ্রহ করবেন। প্রিয়দর্শক, নাগরিক ও চারিত্রিক সনদ, এটা চেয়ারম্যান কর্তৃক, যদি আপনি পৌরসভা হন তাহলে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক এটা আপনি অনলাইন কপিটা সংগ্রহ করে নেবেন। প্রিয়দর্শক, আপনি যদি পড়ালেখা করে থাকেন তাহলে এসএসসি সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট যদি থাকে বা যদি সর্বোচ্চ ডিগ্রি থাকে সেটারও সার্টিফিকেট আপনি সংগ্রহ করতে পারেন। স্থায়ী এবং বর্তমান ঠিকানার হোল্ডিং নাম্বার, একবারে সম্পূর্ণ ঠিকানা যেটা আছে সেটার ঠিকানাটা আপনি দিতে হবে। প্রিয়দর্শক, সৌদি আরবে যেহেতু আপনি আছেন অবশ্যই সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস লাগবে, আপনি কোন জেলায় কোন জায়গায় থাকেন সৌদি আরবের সেই ন্যাশনাল অ্যাড্রেসটাও দিতে হবে। তারপরে যদি আপনি আপনার দেশের বাড়ি যদি হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী হয়ে থাকেন তাহলে বিশেষ একটা ফর্ম রয়েছে, তাদের জন্য ভিন্ন মাত্রা একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটাও পূরণ করতে হবে। এবার আসুন, আপনাদেরকে এই তথ্যগুলো সংগ্রহ করার পরে একটি ফাইল তৈরি করতে হবে এবং পরবর্তীতে এটা জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ একটা বিষয় রয়েছে, সেটা হলো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ধরুন একদিনে আপনার ঘোষণা হওয়ার পরে একদিনে 5000 মানুষ চলে আসলো বা 1000 মানুষ চলে আসলো, গভর্নমেন্টের তো সুযোগ নাই, অর্থাৎ এখানে কর্তৃপক্ষ তো এত মানুষকে সেবা দিতে পারবে না। তো যতজন মানুষকে তারা সেবা দিতে পারবে ততজন মানুষকে অ্যাপয়েন্টমেন্ট দিবে, সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি অনলাইন থেকে নিতে হবে। অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি সেই ফাইল জমা করতে পারবেন ওই দিনে। প্রিয়দর্শক, আমরা রয়েছি জেদ্দা কনস্যুলেটের পাশেই মুক্তবাল জাহানিতে, আপনাদের জন্য আমরা বিশেষ সেবা দিয়ে থাকবো ইনশাআল্লাহ এই এনআইডির ব্যাপারে। আপনি যদি চান আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার তথ্যগুলো ডিটেলসগুলো যদি আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা ফাইলটা সম্পূর্ণ রেডি করে রাখবো এবং আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। অমুক তারিখ, ধরেন এই তারিখে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এই তারিখে আপনি আসলে আপনি এই সেবাটা পাবেন। তবে বর্তমানে এখনও ওখান থেকে কোনো ঘোষণা আসে না, যথাসম্ভব জানুয়ারিতে এটা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা যদি অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট করবে তখন থেকে আপনার এই কাজটা চালু হবে। তবে আপনার যেই তথ্যগুলো আমি দিয়েছি এই তথ্যগুলা, এই কাগজগুলো, ডকুমেন্টসগুলো আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখেন, যখনই অ্যালাউন্সমেন্ট করা হবে তখন আপনি এই কাজটা করে নিতে পারবেন। প্রিয়দর্শক, আপনি চাইলে আমাদের এখানে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য আরও বিশেষ সুবিধা রয়েছে, সেটা হলো এখানে আমাদের থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেলিম ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিব পরবর্তীতে, আপনি চাইলে অগ্রিম হোটেল বুকিং করতে পারেন, সেলিম ভাইয়ের মাধ্যমে আপনি এখানে থাকতে পারেন, খাইতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয়দর্শক, আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।